হ্যালো ফ্রেন্ডস, আপনারা দেখছেন হেল্পফুল এডুকেশন চ্যানেল। বন্ধুরা, শিক্ষক নিয়োগ সম্পূর্ণ স্থায়ী পদে এবং গ্রুপ ডি পোস্টে নিয়োগ হতে চলেছে। আমরা আপনাদেরকে দেখিয়ে দিব যে শিক্ষক নিয়োগেরটি প্রথমে দেখাবো, তারপরে আপনাদের ক্লার্ক বা গ্রুপ ডি পোস্টে যে নিয়োগ হবে স্থায়ী পদে, তো দেখিয়ে দিব। আপনাদের এখানে অ্যাসিস্ট্যান্ট টিচার ল্যাঙ্গুয়েজ গ্রুপে নিয়োগ হতে চলেছে। বিএড থাকতে হবে, গ্র্যাজুয়েশন থাকতে হবে বেঙ্গলি নিয়ে, এসসি ক্যাটাগরি হতে হবে। আরেকটি আছে বেঙ্গলি সাবজেক্ট নিয়ে যারা গ্র্যাজুয়েশন করেছেন, বিএড আছে, ওবিসি বি ক্যাটাগরিটা আবেদন করতে পারবেন। অনলাইনে আবেদন চলছে, আবেদন শুরু হয়ে গেছে। তোমাদের আবেদনের ডেট দেখুন, অনলাইনে আবেদন হবে। অনলাইনে আপনারা অ্যাডমিট কার্ড, অ্যাপ্লিকেশন ফর্ম এগুলো ডাউনলোড করতে পারবেন। আমরা দেখিয়ে দিব ওয়েবসাইটটি। তো আপনারাকে দেখতে পাচ্ছেন যে রামকৃষ্ণ মিশন বয়েজ হোম হাই স্কুল, এই স্কুলে এই দুটি শিক্ষক নিয়োগ হতে চলেছে। এই ওয়েবসাইটে আপনারা গেলে কিন্তু এখান থেকে আপনারা পুরো ডিটেলস পেয়ে যাবেন, www.rkmissionsrahara.org। তো এখানে কেবলমাত্র মেল ক্যান্ডিডেট যারা আছেন, পুরুষরাই আবেদন করতে পারবেন শুধুমাত্র। আর এখানে আবেদন যে বয়সটা দেখতে পাচ্ছেন, 21 বছর মিনিমাম এবং 40 বছর ম্যাক্সিমাম। এসসি এসটি ওবিসিদের জন্য ছাড় আছে, যেভাবে ছাড় সরকারিভাবে নিয়মে ছাড়ে থাকে। তো লাস্ট ডেট দেখুন, 22 আগস্ট পর্যন্ত আপনারা কিনা হাতে হাতে গিয়ে জমা দিতে পারবেন। আর ওয়েবসাইট থেকে আপনাকে ফর্মটি ডাউনলোড করতে হবে, অ্যাপ্লিকেশন ফর্ম যেটি এবং অ্যাডমিট কার্ড দুটিই কিন্তু হাতে হাতে জমা লাগবে 7ই আগস্ট থেকে। তো 7ই আগস্ট পার হয়ে গেছে, 22 আগস্ট পর্যন্ত লাস্ট ডেট, আর মাত্র কয়েকটা দিন আছে। তো সাথে যেটা অ্যাপ্লিকেশন ফর্মটার সাথে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড এবং সমস্ত কোয়ালিফিকেশন সার্টিফিকেট, জেরক্স কপি, ফটো আইডেন্টি প্রুফ, আধার বা ভোটার অ্যাকাউন্টটা লাগবে, কাস্ট সার্টিফিকেট থাকলে, বিএড কোর্সের জন্য লাগবে এবং দুটো পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ লাগবে। এরপরে যেটা আপনাদেরকে দেখতে হবে যে লাস্ট ডেট হলো, এরপরে পরীক্ষা যে পদ্ধতিটা, অ্যাপ্লিকেশন ফর্মটি হাতে হাতে জমা লাগবে, যেসব ডকুমেন্টসগুলি বললাম সেগুলি লাগবে আপনাদেরকে। দুটি ধাপে পরীক্ষা হবে, পার্ট ওয়ান এবং পার্ট টু। তো তার মধ্যে দেখুন যে 4টি ধাপে পরীক্ষা। আর ফিজ লাগছে জেনারেল ক্যাটাগরির জন্য লাগছে 500 টাকা, আর এসসি এসটি ওবিসিদের জন্য যেটা রিজার্ভ ক্যাটাগরি যারা আছেন তাদের জন্য 400 টাকা লাগবে, আর 300 টাকা লাগবে মাত্র পিএইচ যারা ক্যাটাগরি আছেন। সেগুলো হাতে হাতে কিন্তু আপনাদেরকে টাকাটা জমা দিতে হবে। তো সিলেবাস যেটা আছে, পার্ট ওয়ান এবং পার্ট টু দুটো ধাপে পরীক্ষা এখানে হচ্ছে। আর ওয়েবসাইট থেকে আপনারা কিন্তু যেটা আপনাদের যে সিলেবাস সেটা কিন্তু আপনারা ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিতে হবে। ওয়েবসাইটটি আমি দেখিয়ে দিলাম, সেই ওয়েবসাইট থেকে আমরা দেখিয়ে দেবো আরেকবার। এরপরে দেখুন অ্যালটমেন্ট নাম্বার আছে, পার্ট ওয়ানে 45 নম্বর এবং পার্ট টুতে 10 নম্বর। এরপরে ভাইভা বয়স এবং পার্সোনাল টেস্ট, পার্সোনাল টেস্টে 10 নম্বর, ভাইভা বয়স 5 নম্বর, টোটাল 100 নম্বরে পরীক্ষা হবে আপনাদের। তো যারা লিখিত পরীক্ষা পাস করবেন তাদের প্যানেল লিস্ট তৈরি হবে, তারপরে কিন্তু আপনাদেরকে পার্সোনাল টেস্টের জন্য ডাকা হবে। তো বন্ধুরা, আমরা এখন এই ওয়েবসাইটে চলে যাব, আর গ্রুপ ডি পোস্টের জন্য সেটা আমরা দেখিয়ে দিচ্ছি একবার, তারপরে আপনারা নির্দিষ্ট ওয়েবসাইটে যাব। এরপরে আমরা দেখিয়ে দেবো যে গ্রুপ ডি পোস্টে যে নিয়োগ হতে চলেছে, দেখুন স্থায়ী পদে গ্রুপ ডি পোস্টে নিয়োগ এই বিদ্যালয়ে রামকৃষ্ণ মিশন বয়েজ হোম হাই স্কুল, এখানে গ্রুপ ডি পোস্টে স্থায়ী পদে নিয়োগ হতে চলেছে ল্যাব অ্যাটেন্ডেন্ট। তো যোগ্যতা আমরা দেখিয়ে নিব। তো যারা মেল ক্যান্ডিডেট তারাই শুধু আবেদন করতে পারবেন। তো এখানে আবেদন করার জন্য আপনাদেরকে পুরুষরাই আবেদন করতে পারবেন, ক্লাস 8 পাস আপনাদেরকে হতে হবে, ওয়েস্টবেঙ্গল কোনো বোর্ড বা কাউন্সিল থেকে, এবং দেখুন বয়সটা 18 থেকে 40 বছর মধ্যে হতে হবে। এসসি এসটি ওবিসিদের জন্য বয়সে ছাড় আছে, 1টি পোস্ট আছে। জেনারেল ক্যাটাগরি যারা আছেন তারা আবেদন করতে পারবেন, বাংলা মিডিয়াম আছে। এবং আপনাদের যেটা এখানে দেখা আছে, দেখুন কোয়েশ্চান যেভাবে কোয়েশ্চান হবে তার যে সিলেবাসটা আপনাদেরকে ডাউনলোড করতে হবে ওয়েবসাইট থেকে। আর এখানে অ্যাডমিট কার্ড এবং ফর্ম ডাউনলোড করে নিতে হবে ওয়েবসাইট থেকে, তারপরে সেই অ্যাপ্লিকেশন ফর্মটা হাতে হাতে জমা দিতে হবে। এবং টাকা যেটা লাগবে জেনারেল ক্যাটাগরির জন্য 500 টাকা, এসসি এসটি ওবিসির জন্য থাকবে 400 টাকা, আর পিএইচ ক্যাটাগরির জন্য 300 টাকা লাগবে। তো সেটা আপনাদেরকে হাতে হাতে টাকাটা জমা লাগবে। দেখুন এখানে পরীক্ষা হবে, টোটাল 25 নম্বরের পরীক্ষা হবে, একটা পার্ট ওয়ান এবং পার্ট টু। তো দেখতে পাচ্ছেন, তো 14 নম্বর থাকবে তো আপনাদের পরীক্ষা, আর 11 নম্বর থাকবে টোট জেনারেল নলেজ, 11
জেনারেল ইংলিশ আছে 7 নম্বর, জেনারেল ম্যাথামেটিক্স 7 নম্বর, টোটাল 25 নম্বর এবং ভাইভা ব্যবস্থা বি 10 নম্বর। তো টোটাল হচ্ছে 50 নম্বর পরীক্ষা, পার্ট ওয়ানে 25, পার্ট টুতে 15, পার্ট ফর্মালিটিসের জন্য থাকবে 10 নম্বর। তো বন্ধুরা আপনারা কিন্তু এই 22 তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন, হাতে হাতে গিয়ে জমা দিতে হবে নির্দিষ্ট অফিসে। তো এখানে তো আমরা দেখিয়ে দেবো যে এই যে অফিস স্কুল, সেই স্কুলের অফিসে গিয়ে হাতে হাতে জমা দিতে হবে। দেখতে পাচ্ছেন স্কুলটির নাম রামকৃষ্ণ মিশন বয়েজ হাই স্কুল, রাহাড়া, কলকাতা, নর্থ চব্বিশ পরগনা, WB ইন্ডিয়া। দেখতে পাচ্ছেন। তো ভিডিওটি অবশ্যই লাইক আর শেয়ার করবেন। আমরা এখন দেখিয়ে দেবো আপনাদেরকে যে ওয়েবসাইটটি ডাইরেক্ট চলে যাবো আমরা। এই ওয়েবসাইটে আপনাকে যেতে হবে, এই ওয়েবসাইট থেকে আমরা কিন্তু ডিটেলসটা পেয়ে যাব। তো ওয়েবসাইট থেকে এই দেখতে পাচ্ছেন www.rkmissionrahara, এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন এই স্কুলের যে ওয়েবসাইট আমরা চলে এসেছি। এই ওয়েবসাইট থেকে আমরা একটা ডেস্কটপ মোডে করে নিব, তাহলে আমরা ঠিকভাবে পাবো। এটা ডেস্কটপ মোডে আমরা করে নিলাম, এটা মোবাইল থেকে আমরা ডাউনলোড করে নিতে পারবো। যে যে ফর্মটি, সেই ফর্মটি আমরা ডাউনলোড করে নিতে এখান থেকে পারা যাবে এবং পুরো সিলেবাসটা এখান থেকে আমরা ডাউনলোড করে নিতে পারবো। তো আপনাদেরকে প্রথমেই এই ওয়েবসাইটে যেতে হবে, তারপর দেখতে পাচ্ছেন ওয়েবসাইটে যাওয়ার পরে আপনাদেরকে অপশনগুলি কয়েকটি পাচ্ছেন। রিক্রুটমেন্টে আপনারা ক্লিক করবেন, অ্যাসিস্ট্যান্ট টিচারে ক্লিক করবেন। অ্যাসিস্ট্যান্ট টিচারে ক্লিক করলে কিন্তু গ্রুপ সি, গ্রুপ ডি সব পেয়ে যাবেন এখান থেকে। একটা যে কোনো ক্লিক করলে হবে। দেখতে পাচ্ছেন এই যে অ্যাডভার্টাইজমেন্ট আছে, প্রসপেক্টাসটা ডাউনলোড করবেন, নিয়মকানুনগুলি, ফর্ম অ্যান্ড অ্যাডমিট কার্ড বেঙ্গলি এসসি অ্যান্ড ওবিসি বি ক্যাটাগরি, এই যে টিচারদের জন্য। আচ্ছা, সিলেবাস পার্ট ওয়ান পরীক্ষার জন্য টিচারদের, সিলেবাস পার্ট টু পরীক্ষার জন্য, কোয়েশ্চান প্যাটার্ন বাংলায় কোয়েশ্চান প্যাটার্ন কীরকম থাকবে, প্রসপেক্টাস গ্রুপ ডির জন্য দেখুন 6-8, এই যে এখানে ক্লিক করবেন, এখান থেকে ডাউনলোড হয়ে যাবে, বুঝলেন। এরপরে কোয়েশ্চান প্যাটার্ন নোটিস গ্রুপ ডির জন্য, সিলেবাস পার্ট ওয়ান এবং পার্ট টু গ্রুপ ডির জন্য কীভাবে পরীক্ষা হবে সেটা, তো এলে আপনারা কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন। তো ভিডিওটি অবশ্যই লাইক ও শেয়ার করবেন, বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এগুলো পারমানেন্ট ভ্যাকেন্সি, যে কোনো রকম চাকরি খবর সবার আগে আমরা এই চ্যানেল থেকে দিয়ে থাকি, তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ।